ওয়েলকাম অল টু আর চ্যানেল এডুকেট একাডেমি। এই ভিডিওতে আমরা আলোচনা করব মেদিনীপুরের একটি কলেজ, অর্থাৎ রাজা নরেন্দ্র লাল খান ওমেন্স কলেজ। এই কলেজের বেশ কিছু সাবজেক্টের পিএইচডির নোটিফিকেশন বেরিয়েছে, অর্থাৎ যেহেতু এটা অটোনোমাস কলেজ, সুতরাং এই এখানে বেশ কিছু সাবজেক্টের পিএইচডি করানো হয়। চলুন দেখে নিই কী কী সাবজেক্টের পিএইচডি বেরিয়েছে। দেখুন, এখানে নোটিশটা একটু ঘোলা মনে হচ্ছে আপনাদের, ঠিক আছে? আমরা বলে দিচ্ছি, নোটিশটা অবশ্যই আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা যাতে বুঝতে পারেন। দেখুন, এখানে মোটামুটি বেঙ্গলি, হিস্ট্রি, হিন্দি, মিউজিক, সংস্কৃত, ঠিক আছে, এছাড়া রয়েছে কেমিস্ট্রি, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, ফিজিওলজি, জিওলজি, এই সমস্ত সাবজেক্টের বেশ কিছু পিএইচডি নোটিফিকেশন বেরিয়েছে, অ্যাডমিশন নেওয়া হবে পিএইচডির জন্য, ঠিক আছে? দেখুন, এখানে আপনারা মোটামুটি 500 টাকা দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা অনলাইন অ্যাপ্লিকেশন হবে, আর এর যে অ্যাপ্লিকেশন লাস্ট ডেট সেটি কিন্তু 14/4/2022, অর্থাৎ এপ্রিল মাসের 14 তারিখ অবধি আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, ঠিক আছে? এটা এখানেও রেট এক্সামিনেশন হবে, যারা নেট সেট পাস করা নেই যারা তাদের কোনো রেট এক্সামিনেশন হবে, এবং রেট এক্সামিনেশনের ডেটটা এখনো অ্যানাউন্স হয়নি, পরবর্তীতে জানানো হবে। এবং রেট এক্সামিনেশন যে ভেন্যু রয়েছে, অর্থাৎ কোথায় রেট এক্সামিনেশনটা হবে, সেটা হচ্ছে এই কলেজের, পার্টিকুলার এই কলেজের যে ক্যাম্পাস, সেখানেই কিন্তু এর রেট এক্সামিনেশনটা হবে, ঠিক আছে? এখানে ডিটেলস দেওয়া আছে, ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি দেওয়া আছে, আপনি একটু দেখে নেবেন। বেসিক ক্রাইটেরিয়া যেগুলো, আপনার মাস্টার ডিগ্রি থাকতে হবে, 50%, 55% মার্কস নিয়ে নেটসে পাস থাকতে হবে, এটসেট্রা এটসেট্রা। দেখুন, এখানে যে লিঙ্কটার মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও বলে একটা লিঙ্ক দেওয়া আছে ওয়েবসাইটে। সেখানে আপনারা যখন ক্লিক করবেন, আপনাদের এরকম একটা পেজ খুলে যাবে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কত তারিখ অবধি আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এখানে নিউ রেজিস্টার্ড ক্যান্ডিডেটস লগ ইন এবং নিউ অ্যাপ্লিকেশন দুটো সেকশন রয়েছে, আপনারা নিউ অ্যাপ্লিকেশন করবেন। নিউ অ্যাপ্লিকেশন করলেই আপনাদের সামনে অ্যাপ্লিকেশনের যে পেজটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে আপনাদের। তো এখানেই আপনারা ফর্ম ফিল আপ পরপর করতে পারবেন, ডিটেলস দিয়ে বিভিন্ন ডকুমেন্টস আপলোড করতে হবে, সেগুলো আপনারা দেখে নেবেন, ঠিক আছে? দেখে নিয়ে এবং কত কেবির মধ্যে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে সেটাও লেখা আছে, এবং এরপরে আপনারা সেভ কন্টিনিউ করলে পরবর্তী পেজে আপনারা অ্যাপ্লিকেশন ফিজ সেটা দিতে পারবেন, এবং পরপর করে এরকম স্টেপ বাই স্টেপ আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন, ঠিক আছে? অর্থাৎ আবারও একবার বলে দিচ্ছি, এটি একটি অটোনোমাস, যেহেতু অটোনোমাস কলেজ মেদিনীপুরের, তো সেক্ষেত্রে এরা নিজস্বভাবে পিএইচডি করাতে পারে, ঠিক আছে? এবং পিএইচডি করার জন্য কোন কোন সাবজেক্ট রয়েছে তার ডিটেলস এই নোটিফিকেশনে দেওয়া রয়েছে। 14/4/2022 মধ্যে আপনাদের এই অ্যাপ্লিকেশন করতে পারবেন, অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্কটাও এখানে দেওয়া আছে, ঠিক আছে? আপনার মেন ওয়েবসাইট থেকেও পেয়ে যাবেন অনলাইন অ্যাপ্লিকেশন এবং নোটিফিকেশনটা। এবং যারা পিএইচডি করতে চান এই কলেজে, অটোনোমাস কলেজে মেদিনীপুরে, তারা কিন্তু করতে পারেন, 500 টাকা ফর্ম ফিল আপে, ঠিক আছে? খুব ভালো একটি সুযোগ রয়েছে, যারা করতে চান অবশ্যই করতে পারবেন। এর সমস্ত ডিটেলস আমরা দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে, ঠিক আছে? এর অনলাইন লিঙ্ক এবং এই নোটিফিকেশনগুলো। তো আজকের ভিডিও অবধি আশা করি ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং যে কোনো ধরনের প্রশ্ন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এখানে সমস্ত ধরনের আপডেট, অ্যাডমিশন সম্পর্কিত, বিভিন্ন এক্সামিনেশন সম্পর্কিত এবং রিক্রুটমেন্ট সম্পর্কিত সমস্ত ধরনের আপডেট কিন্তু আমরা দিয়ে থাকি। আমাদের একটাই মাত্র চ্যানেল, এবং এই চ্যানেলের মাধ্যমে আপনি ভ্যারাইটিস অফ ইনফরমেশন কিন্তু একত্রে পেয়ে যাবেন। সুতরাং আশা করি আপনাদের খুব উপকার হবে। ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।